আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম চাল আমদানির কারণে ক্ষতির মুখে কৃষকরা অভিমত বিশেষজ্ঞদের অবিলম্বে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার আহ্বান ডক্টর কামালের ধান পোড়ানো স্যাবোটাজ কিনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর জানিয়েছেন ওবায়দুল কাদের চাল আমদানিতে ৫৫% কর আরোপ এনবিআরের রাজধানীর ৫টি স্থান থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু কাল রাত থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় রেলের মোবাইল অ্যাপস নিয়ে কেনা যাচ্ছে না টিকিট হাইকোর্টের বাতিল করা ৫২ পণ্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন জারি দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ बोरो धानेर बाम्पार फलन नय चाल आमदानिर कारणे क्षतिर मुखे पड़ेछेन कृषकरा एमनटाई मने करेन कृषि विशेषज्ञरा तादेर मते उत्पादनेर पूर्वाभास विवेचना करे अनेक आगेई आमदानी बन्धेर सिद्धान्त नेওয়া उचित छिलो सरकारेर এবছর कृषकदेर क्षति होलेও आगामी मौसुमेर जन्य एखोनी सरकारके प्रस्तुति नेওয়ার परामर्श विशेषज्ञदेर चलती मौसुमे बोरो धानेर बाम्पार फलन हयेछे 1,96 लाख टन बोरो उत्पादनेर पूर्वाभासकेও ছাড়িয়ে গেছে এবারের बोरो उत्पादन এই অতি ফলনেই বিপাকে পড়েছেন কৃষকরা বাম্পার উৎপাদনের পূর্বাভাস থাকলেও চালের আমদানি বন্ধ করেনি সরকার আবার সরকারের সংগ্রহ লক্ষ্যমাত্রা খুবই কম অন্যদিকে বেসরকারি খাতেও চাতাল খালি নেই সব মিলিয়ে নাজুক অবস্থায় ধান চাষিরা বিশেষজ্ঞরা বলছেন অতি ফলন নয় সরকারের পরিকল্পনা যথেষ্ট না থাকায় এই সংকট প্রায় ৩০ থেকে ৪০ লাখ টন ধান ইম্পোর্ট করা হয়েছে এখানে এত ইম্পোর্ট করার কোনোই দরকার ছিল না পার্টিকুলারলি যখন জানা গেছে যে আমাদের একটা বড় সিজন আসছে এবং বড়ই তো আমাদের এখন মেজর রাইস ক্রপ তখন তো এই ইম্পোর্টটা দেখা উচিত ছিল ইম্পোর্ট প্ল্যানিংটা ঠিকমতো করা উচিত ছিল যে কত আমাদের ইম্পোর্ট অ্যাট অল করতে হবে কিনা এবং করলে কত ইম্পোর্ট করতে হবে এবং কী প্রকার ধান ইম্পোর্ট করতে হবে বাংলাদেশ ব্যাংকের হিসাব 25-30 লাখ টন এটা 17 কোটি দেশে লোকের দেশ হয় লোক সংখ্যার দেশে এটা খুব বেশি না এটা আমাদের বাফার স্টক রাখা কিন্তু আসল সমস্যা হলো ওই ধান তো সরকার কিনতেছে মাত্র 1000 টন এখন চাল এইটা কিনতেছে এইটা আবার এখনও আরও সময় লাগবে হয়তো 2-3 মাসের মধ্যে প্রক্রিয়া হবে 1-2 মাস আগেই তখন তো বোঝা গেছে যে আমাদের দুর্যোগ হয়নি এই ফলন কীরকম হবে প্রেডিকশন তো হয় তো তখনই আমদানিটা যদি বন্ধ করা অথবা লেভি বাড়ানো এটা করা উচিত ছিল তাদের মতে চলতি মৌসুমে কৃষকদের জন্য খুব বেশি কিছু করার নেই সরকারের কিন্তু আগামীতে কৃষক যেন উৎসাহ না হারান সে ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে হবে যা হওয়ার তো হয়ে গেছে এখন আমরা ভবিষ্যতে কী করতে পারি ওইটা হতে পারে যে আমরা একেবারে আউটরাইট এখন বন্ধ করে দিতে পারি ইম্পোর্টটা আর যেন কোনো ইম্পোর্ট না হয় নম্বর 1 2 হচ্ছে গভর্নমেন্ট যে প্রকিউরমেন্ট প্রোগ্রাম যেটা আছে সেটাকে আরও জোরদার করা দরকার হলো কৃষকের থেকে ধান কিনা কৃষক চাল করে দিতে পারবে না সে রাখবে কোথায় কী করবে তাই ধান কিনতে হলে খাদ্য মন্ত্রণালয়ের তাদের আবার স্টোরেজ প্রসেসিং এইগুলা ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হবে কারণ সেটা যদি এখন মাথায় রাখে হয়তো নেক্সট 3-4 ইয়ার্সে এটা করতে পারবে মেশিনের যে সাবসিডি এবং কম্বাইন্ড হারভেস্টারের সাবসিডি এইগুলা দিলে কস্ট প্রোডাকশন কমে যাবে তখন আর কৃষক তো ওই 1060 টাকা না দিলেও হবে চলতি বড় মৌসুমে 12 লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্য সরকারের রিশান নাসরুল্লাহ বাংলাভিশন ঢাকা গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের অভিযোগ অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় কৃষক সহ সব মানুষকে এখন মূল্য দিতে হচ্ছে তাই অবিলম্বে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ডক্টর কামাল ধানের দাম নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে হাটগুলোতে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে বলেন গণফোরাম সভাপতি শস্য বহুমুখীকরণ আধুনিক বাজার ব্যবস্থা চালু সরকারি প্রণোদনা দেয়া এবং চাষাবাদের উন্নত যন্ত্রপাতি আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফের দাবি জানান ডক্টর কামাল হোসেন তিনি অভিযোগ করেন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন এ কারণেই ক্ষমতাসীনদের ওপর আস্থা নেই সাধারণ মানুষের বদ্ধ হয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা প্রতিনিধিত্বশীল সরকার গঠন করা এটাই অপরিহার্য এই ধরনের অগণতান্ত্রিক সরকার যদি থাকে তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না দায়িত্বহীনতার পর ছাড়া আর কিছু পান না তো আমি তো বক্তব্য একদম স্পষ্ট রেখেছি আসুন ঐক্যবদ্ধ হয়ে দ্রুত নির্বাচন এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। ক্ষেতের ধান পুড়িয়ে দেওয়ার বিষয়টা সাবোটাজ কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, সাংবাদিকদের বলেন ধানের দামের বিষয়ে সরকার আন্তরিক, কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক এটা সরকার চায় না, সমস্যার বাস্তব সমাধানে কাজ করবে সরকার। মন্ত্রী জানান, ভারত থেকে ৪৮০টি ট্রাক ও ১৭৯টি বাস এসেছে, আরও নতুন বাস আসবে, এগুলো ঢাকার আশপাশে চলাচল করবে। ভারতের সাথে কিছু প্রকল্প চলমান, আরও নতুন কিছু প্রকল্প নেওয়া হবে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সেভেন সিস্টার রাজ্যগুলোর সাথে যোগাযোগ বাড়াতে বিনিয়োগের বিষয়টি বৈঠকে স্থান পায়। নির্বাচনে ভারতের যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক আগের মতোই থাকবে বলে আশা করেন ওবায়দুল কাদের। চাল আমদানিকে নিরুৎসাহিত করতে সরকার এ পণ্য আমদানিতে মোট কর ৫৫% নির্ধারণ করেছে। এর মধ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩% থেকে বাড়িয়ে ২৫% এবং একই সাথে অগ্রিম আয়কর ৫% আরোপ করা হয়েছে। সেই সাথে বিদ্যমান আমদানি শুল্ক ২৫% বহাল রাখা হয়েছে। আজ জাতীয় রাজস্ব বোর্ড এক এসআরও জারির মাধ্যমে এই নতুন কর আরোপ করে। ফলে এখন থেকে চাল আমদানি করতে হলে মোট ৫৫% শুল্ক দিতে হবে। এর আরও জারি করে আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রায় ৩,০৩,০০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এজন্য দেশীয় কৃষকরা উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাই কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী চাল আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট ৫ জায়গা থেকে একযোগে বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন দেয়া হচ্ছে ৩১ মে টিকিট। টিকিট হাতে পেতে রাত থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে লাইনে দাঁড়ান যাত্রীরা। তবে রেলের টিকিট কিনতে মোবাইল অ্যাপস ওপেন হচ্ছে না বলে অভিযোগ তাদের। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ৫ দিনের মধ্যে অ্যাপসের সমস্যার সমাধান হবে। সকালে রেলপথ মন্ত্রী কমলাপুর স্টেশনে আসলে তাকে ঘিরে ধরেন যাত্রীরা। তাদের অভিযোগ, রেলের অ্যাপ সেবা চালু করা হলেও তা কাজে আসছে না। মোবাইল অ্যাপস যখন আমরা চালু করতেছি তখন বারবার ওই পেজটা আসতেছে না, অকারেন্ট দেখাচ্ছে বারবার অকারেন্ট দেখাচ্ছে, পেজটা ওপেনই হচ্ছে না। আমরা বারবার ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। ওখানে মাত্র ২ ঘন্টা থেকে ৩-৪ হাত শুধু আগাইলাম, এখন তো আছে, এখন তো মনে হয় ৫-৬ ঘন্টা লাগতেছে। এখন উপায় নাই, এভাবে চলবে, এভাবে কিচ্ছু করার নেই। সরকার উদ্যোগ নিয়েছে এটার জন্য, আমাদের অবশ্যই ভালোর জন্য, কিন্তু সেই সুবিধা আমি পাচ্ছি না। গতকাল ট্রাই করছিলাম, আমার টাকা কেটে নেওয়া হয়েছে, বাট আমাকে টাকা ব্যাক দেওয়া হয় না। সেখানে অ্যাপসে টাকা কেটে নিয়েছে, ওনাদেরকে ফোন দেওয়া হয়েছে, ওরা রিটার্ন করবে 8 কর্মদিবসে। এটাই 8 কর্মদিবস, এই হলো অবস্থা। বাট আমাদের জন্য যে অ্যাপসগুলো করা হলো কেউই এর সুফল পেল না। 50% টিকিট কোথায় গেল এটা জনগণের প্রশ্ন। অনলাইনে নাকি ছেড়েছে, পাইনি। আসলে আদৌ ছেড়েছে কিনা জানি না, অনেক ট্রাই করার পরও পাইনি, বাধ্য হয়ে লাইনে আসলাম আর কি। এই অবস্থা তারপর পাইলাম, সার্থক হলাম আর কি, কষ্টটা ভুলে গেলাম এই মুহূর্তে। ৫ ঘন্টা 7টায় এসেছি, এখন মনে হয় 12টা বাজছে। টাকা ডেবিট হয়ে গেছে কার্ডের থেকে, কিন্তু টিকিট আসে নাই। 2টা টিকিট কাটতে গিয়েছিলাম ১,০৫০ টাকা, 2টা টিকিট আসে নাই। ওদের মানে সিস্টেম এত ইয়ে। তারপরে যেহেতু টিকিট পাই নাই, যেহেতু যাওয়া লাগবে দেশে কুষ্টিয়াতে, এই জন্য রাত ৪টা থেকে এই এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। মন্ত্রী নুরুল ইসলাম সুজন স্বীকার করেন, এই পদ্ধতি নতুন হওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। এবং এই মোবাইল অ্যাপসের ব্যাপারেও অনেক অভিযোগ আমাদের কাছে আসছে, আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন। এখনও আমি যাত্রী সাধারণের সাথে কথা বলেছি, অনেকে মোবাইল অ্যাপসের ব্যাপারেও অনেক অভিযোগ করেছেন যে এর যে সত্যিকার যেভাবে তাদের সার্ভিসটা পাওয়ার কথা, এবং আমরাও যেটা আশা করেছিলাম সেই কাঙ্ক্ষিত সার্ভিস আমরা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। জানা গেছে, রেলওয়ের এই অনলাইন সেবা দেওয়ার দায়িত্বে আছে একজন মন্ত্রীর ভাইয়ের প্রতিষ্ঠান। যাত্রীদের এই ভোগান্তির কারণ অনুসন্ধানে কমলাপুর স্টেশনে অভিযান চালায় দুদকের একটি টিম। আরও কিছুক্ষণ আছি আমরা আরও পর্যালোচনা করব, দেখে আরও তথ্য অনুসন্ধান করব, করে আমরা আমাদের কমিশন বরাবরে আমাদের রিপোর্ট পেশ করব। এখানে শুধু আমরা এটুকু বলতে পারি যে আমরা এখানকার যারা কর্মকর্তা আছেন, এখন যে ইনস্ট্যান্ট দরকার সেটা হলো মানুষ যেন সেবাটা পায়। এদিকে প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন 5টি জায়গা থেকে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার বিক্রি হবে 1 জুনের টিকিট এবং ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে। মিরাজ হোসেন গাজী, BanglaVision, Dhaka. এখন দেখবেন কঙ্কা ফ্রিজ ও এলইডি টিভি ঈদ বাজার। ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় বসেছে অস্থায়ী মেলা। শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস কিনেই এসব মেলায় বসেছে জামদানি মেলাও। রাজধানীর খামারবাড়ির ইন্দিরা রোডে চলছে দেশসেরা জামদানি শাড়ির সমারোহ। শপিং মলের ঝক্কি ঝামেলা এড়িয়ে মেলা থেকেই পছন্দের পণ্যটি কিনতে পেরে খুশি ক্রেতারা, আর ক্রেতার সন্তুষ্টিকেই গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা। ঈদ ঘনিয়ে আসছে, জমতে শুরু করেছে রাজধানীর অস্থায়ী মেলাগুলো। মহানগরীর বিভিন্ন জায়গায় বসা অস্থায়ী মেলাগুলোতে তোলা হয়েছে সব বয়সীদের পছন্দের পোশাকের ব্যাপক কালেকশন। রয়েছে ঘর সাজানোর সরঞ্জামও। মার্কেটে যেটা ২০০, ২৫০, ৩০০ টাকায় কিনতে হবে সেটা আমার ১৩০ টাকায়। আমার এখানে ৬০০ উপরে আইটেম আছে, সব ১৩০ টাকা। রাজধানীর খামারবাড়ি ও ইন্দিরা রোডের টিএনটি মাঠে বসেছে জামদানি ও হস্তশিল্প মেলা। এই মেলায় জামদানি শাড়িকে প্রাধান্য দেওয়া হলেও পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, থ্রি পিস, শার্ট, প্যান্ট সহ অনেক কিছু। মেলায় সহজেই পছন্দের পণ্য কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। বাসা থেকে বের হলেই মেলা পাচ্ছি, এখানে সব ধরনের কাপড় পাওয়া যায়, এটা আমাদের জন্য অনেক ভালো। যেগুলো আমরা শপিং মলে ১০০০ টাকায় পাই, সেগুলো এখানে ৭০০-৮০০ টাকায় পাচ্ছি, এর জন্য এখানে আসা। অনেকগুলো দোকান পাওয়া যায় এবং সেই দোকানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের সব মালামাল থাকে, তাতে কাস্টমারের সেই মালগুলো তার চয়েস করতে সুবিধা হয়। শপিং মলের তুলনায় দোকান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ কম হওয়ায় বিক্রেতারা দামও রাখছেন কিছুটা কম। মার্কেটে জাম গরম টরম আছে, এখানে খোলা পরিবেশে দেয়া আছে, কাস্টমার কিনতে সুবিধা হয় এই কারণে। আর প্রাইসটা একদম সীমিত প্রাইস। জামদানি শাড়িগুলো মার্কেট থেকে এখানে অনেক কম দামে পাবে, তারপরে মূল্যটা অনেক কম দামে পাবে, এখানে একই মানের শাড়ি অনেক কম দামে পাওয়া যাবে। জামদানি ও হস্তশিল্প মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান জানান, জামদানি শাড়ির অনেক কারিগর নিজেই পণ্য তুলেছেন তাদের মেলায়, তাই দাম কিছুটা কম হবে, সেটাই স্বাভাবিক। সরাসরি পণ্যটা যারা ক্রিয়েট করে, যারা তৈরি করে, যারা এটার পিছনে যারা থাকে, তারাই সরাসরি পণ্যটা এখানে এসছে বিক্রি করার জন্য। এতে ওই খুব সস্তায় সহজে একদম পিওর জিনিসটা কাস্টমাররা পাবে এখান থেকে। খুব চড়া রাস্তা রেখেছি, সুতরাং আমার মনে হয় এখানে ফ্যামিলি নিয়ে এসে খুব সুন্দরভাবে সব ধরনের শপিং করার ব্যবস্থা আমরা এই মেলায় রেখেছি। টিএনটি মাঠের এই মেলাসহ রাজধানীর অস্থায়ী মেলাগুলো চলবে চাঁদ রাত পর্যন্ত। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফ্ল্যাট প্রকল্পে বালিশ দুর্নীতির ঘটনায় প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এই দুর্নীতির ঘটনা তদন্তে রবিবার দুটি তদন্ত কমিটি গঠন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটি প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানে সব ধরনের বিল বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রকল্পের ভবনগুলোতে আসবাবপত্র কেনা ও ফ্ল্যাটে ওঠানোর ঘটনায় লাগাম ছাড়া দুর্নীতির তথ্য ফাঁস হয়, যাতে প্রতিটি বালিশের দাম ধরা হয়েছে প্রায় ৬০০০ টাকা আর ওঠানোর খরচ ৭৬০ টাকা। এছাড়া প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, গাড়ি চালক, রাঁধুনির মতো সব পদেই অস্বাভাবিক বেতন ভাতার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিএসটিআই নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে ৫২টি মামলা হয়েছে। আজ দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থিত আদালতে মামলাটি দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান। মামলার বাদী কামরুল হাসান জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ধারায় মামলাটি দায়ের করেন তিনি। তিনি জানান, মামলাগুলো আমলে নিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। এসব প্রতিষ্ঠানকে চলতি মাসের ২৪, ২৫ ও ২৬ তারিখে শুনানির জন্য সমন জারি করেছেন আদালত। এছাড়া যেসব পণ্যের প্রতিষ্ঠান বা মালিকের প্রকৃত নাম ঠিকানা পাওয়া যায়নি, তাদের পুরো ঠিকানা ২৮ জুন আদালতে দাখিলে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য আইনের আওতায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক বা বিষাক্ত খাদ্য উৎপাদন, প্রস্তুত, মজুদ, বিক্রয়ের জন্য সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান আছে। এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। অপরিপক্ক কেমিক্যাল দেয়া ৪০০ মণ আম ধ্বংস, ফলের আড়তে র্যাবের অভিযান। তিস্তা তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলে ইফতারে এখনো জনপ্রিয় আইটেম চাল ভাজা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বনানী এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক। রিপোর্ট প্রকাশ করে সচিবালয়ে গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম বলেন, অনিয়মের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এফআর টাওয়ারের অবৈধ অংশটি আইনগতভাবে খুব শীঘ্রই অপসারণের কথাও জানান তিনি। চলতি বছরের মার্চে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ আগুনে প্রাণহারা ৭ জন। ঘটনার পরপরই ভবন নির্মাণে অনিয়ম আগুনের কারণ অনুসন্ধানে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক তদন্ত কমিটি গঠন করে। প্রায় ২ মাসের কার্যক্রম শেষে বুধবার সচিবালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় গণপূর্ত মন্ত্রী বলেন, ১৯৯০ সালে ১৫ তলা পর্যন্ত অনুমোদন ছিল বনানীর এফআর টাওয়ারের। পরে ভবনের বর্ধিত অংশ তৈরিতে অনিয়ম করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ১৫ তলা থেকে ১৮ তলা পর্যন্ত প্রক্রিয়া যথাযথ থাকলেও আইনের লঙ্ঘন হয়েছে এবং ১৮ তলার পরে যে ঊর্ধ্বমুখী ভবনটা যে কয়েকটা ফ্লোর করা হয়েছে, এই ফ্লোরগুলি সম্পূর্ণরূপে অবৈধ। এখানে কোনো আইনগত প্ল্যান তাদের নেই। এখন এই প্রক্রিয়ায় যে অবৈধ কাজটি ঘটেছে, সেই অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত আছে কিনা রাজউকের কর্মকর্তারা সহ যারা যারা সম্পৃক্ত তাদের নাম সহ আমরা রিপোর্ট দিয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এফআর টাওয়ারে আগুনের পর রাজধানীর বিভিন্ন বহুতল ভবন পরিদর্শন করে গণপূর্তের ২৪টি টিম। তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়, পরিদর্শন করা ১,৮১৮টি ভবনের মধ্যে মাত্র ২৯৩টি ভবন অনুমোদিত নকশায় নির্মিত হয়েছে। এ ব্যাপারে গণপূর্ত মন্ত্রী বলেন, পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধ ভবন অপসারণে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আমরা তাদেরকে একটা সময় দেব, যেই সময়ের ভিতরে যদি কেউ নকশা দেখাতে পারেন তাহলে ধরে নেওয়া হবে তার বৈধ নকশা আছে, আর না থাকলে সেটা অবৈধ নকশা সম্বলিত বিল্ডিং, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আমরা আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বহুতল ভবনের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় যে সকল জায়গা ঊর্ধ্বমুখী বা সেটব্যাকে তারা অনিয়ম করেছেন, সেগুলো ভেঙে ফেলার জন্য আমরা নির্দেশ দেব। ভেঙে না ফেললে আমরা আইনানুগ প্রক্রিয়া যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভবিষ্যতে যে কোনো বহুতল ভবন নির্মাণে অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার নাম ও পদবি নিশ্চিত করে তার সংরক্ষণের পরামর্শ দেওয়া হয় তদন্ত প্রতিবেদনে। না সবাইকে ধন্যবাদ। ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় কৃষক সংগঠনের মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা শুরু করেছে। সকালে সদর উপজেলার হানুরদাবাড়ি গ্রামে কৃষক সংগঠন সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের মাধ্যমে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বাগেরহাটে দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারিভাবে ধান কেনা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। মাগুরা সদর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। ঝিনাইদহের হরুণাকুণ্ডুতে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা হচ্ছে। দুপুরে চরপাড়া বাজারে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। এদিকে জয়পুরহাটে সকালে সদর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন করেন। রাজধানীর যাত্রাবাড়ি ফলের আড়তে অভিযান চালিয়ে অপরিপক্ক ও কেমিক্যাল দেয়া ৪০০ মণ আম ধ্বংস করেছে র্যাব। এ সময় কয়েকজন আড়তদারকে ২২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রাজশাহী ও সাতক্ষীরা থেকে অপরিপক্ক আম ঢাকায় পাঠানো হচ্ছে বেশি লাভের আশায়। যাত্রাবাড়ি ফলের আড়তে পাকাম দেখেই বোঝা যাচ্ছে চলছে মধুমাস। মে মাসের শেষ দিকে বাজারে গোপালভোগ হিমসাগর আম থাকার কথা, কিন্তু অনেক দোকানেই বিক্রি হচ্ছে ল্যাংড়া আম। অথচ এই ল্যাংড়া আম গাছ থেকেই নামানোর কথা জুন মাসে। এখনও জুন মাস আসতে বেশ কয়েকদিন বাকি, তাহলে বাজারে পাকা ল্যাংড়া আম আসলো কীভাবে? ল্যাংড়া এখন পাকার সময় না, বাজারে পাকা বিক্রি হচ্ছে। ওই কীভাবে সেটা আমরা জানি না। এটা বাড়তে হয়নি, এটা অন্যায় হয়েছে। 40 টাকা পাচ্ছিল, 4 টাকা কয়েল আছে, ওই কয়েলটা আমাদের ঠিক আছে, আর যেটা বিক্রি করি এটা আদের দিয়ে দিই। ফলের আড়তে শুরু হওয়া র্যাবের অভিযানে বিভিন্ন আড়তে পাওয়া যায় অপরিপক্ক আম, যা কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। আম কেটে দেখা যায় ভেতরে কাঁচা। অভিযানের খবর পেয়ে অনেক আড়তের মালিক পালিয়ে যায়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ভোক্তাদের কেমিক্যাল দিয়ে পাকানো আম কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেন। এই ল্যাংরা আমটা হচ্ছে জুন মাসে ভাঙার কথা, কিন্তু সেটা কিন্তু এখনই নিয়ে আসছে, মানে আজ থেকে আরও 15 দিন আগে নিয়ে আসছে আমটা। তো এই যে এই আমটা কিন্তু কমপ্লিটলি ইম্যাচিউর, অপরিপক্ক, এবং এইটা যেটা করতেছে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে তারা পাকাচ্ছে। কার্বাইডটা যে ট্রাকে যখন মালটা তোলা হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এখানে মার্কেটে দেওয়া হচ্ছে। অভিযান শেষে কেমিক্যাল দিয়ে পাকানো ল্যাংরা আম রাস্তায় ফেলে নষ্ট করা হয়। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এবার পূর্বাচল রজাতুল জান্নাত ইফতার বাজার। লালমনিরহাটে তিস্তা তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলে ইফতারে এখনও জনপ্রিয় আইটেম চাল ভাজা। রকমারি ইফতার সামগ্রী কেনার সামর্থ্য না থাকায় তা কারো কারো কাছে ইফতারের একমাত্র ভরসা। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়ের রিপোর্টে। ইফতারের আগে বাড়ির উঠানে চুলার পাশে অধীর অপেক্ষা চরে কৃষি শ্রমিক আবু তালেবের। চাল ভাজছে স্ত্রী নাফেদা বেগম। এমন দৃশ্য তিস্তাপাড়ের অনেক পরিবারেরই। নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকেরই আশ্রয় জুটেছে লালমনিরহাটের তিস্তাপাড়ের বালুচরে বা রাস্তার উপর। সারাদিনের ঘামঝরা শ্রমে পাওয়া আয়ে সংসার চালানোই দেয়। সেখানে দোকান থেকে ইফতার কেনা ভাবনারও বাইরে। আমরা নদী ভাঙা মানুষ, মনে করো চাল দোকানে কিনি আনি, তাকে মনে করো ইফতার করি। আমরা গরিব মানুষ, এই চাল ভাজা পরিবারের শিশুরা বাহারি কিছু ইফতার আশা করলেও চাল ভাজার বাইরে যাওয়ার সাধ্য নেই তাদের। আলু ডাল ডিম খাই, কারা ডাল ডিম খাই, আর কি খাই গরিব মানুষ, মাছ খাবার পাই। এই যে ইফতারের জন্য চাল ভাজা জোগাছি, হয়তো সরফত টরফত করবে পাই নাই, পানি জগৎ আনি ঘরে থেছি, চাল ভাজা খায় পানি খামো। ইফতারের মতো দারিদ্রের ছাপ তিস্তাপাড়ের লোকজনের সেহিরিতেও। বাংলাভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ইভিএমের ভোট গণনার আগে ভোটার পরিচিতি পত্র গণনার বিরোধী দলের দাবি নাকচ ভারতের নির্বাচন কমিশনের। কাল শুরু ভোট গণনা। লেস্টারে টাইগারদের অনুশীলন শেষ। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে কাল যাবে কার্ডিফে। ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিচ্ছেন মাশরাফি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চাল আমদানির কারণে ক্ষতির মুখে কৃষকরা, অভিমত বিশেষজ্ঞদের। অবিলম্বে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার আহ্বান ডক্টর কামালের। ধান পোড়ানো, স্যাবোটাজ কিনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর, জানিয়েছেন ওবায়দুল কাদের। চাল আমদানিতে 55% কর আরোপ এনবিআরের। রাজধানীর 5টি স্থান থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। রাত থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়। রেলের মোবাইল অ্যাপ দিয়ে কেনা যাচ্ছে না টিকিট। হাইকোর্টের বাতিল করা 52 পণ্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা। প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন জারি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।